সাত সকালে জাতীয় সড়কের পাশে একটি শিশুকে উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি উদয়পুর টেপানিয়া রাস্তার মাথা হসপিটাল চৌমুহনী এলাকায় একটি যাত্রী প্রতীক্ষালয়ে। সোমবার সকালবেলায় প্রাতঃভ্রমণকারীদের নজরে পড়ে ঘটনাটি। প্রায় চার থেকে পাঁচ বছরের বালক শিশুকে যাত্রী প্রতীক্ষালয়ে দেখতে পায় কয়েকজন প্রাতঃভ্রমণকারী মহিলা। খবর দেওয়া হয় উদয়পুর আরকেপুর থানায় এবং চাইল্ড লাইন দপ্তরে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে টেপানিয়াস্থিত গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়। সকালবেলা ঘুমে থাকতে সরিয়া পড়লাম, ফোন পাইলাম, একজন ভদ্রলোক ফোন করলাম যে এখানে একটা বাচ্চা পড়ে রয়েছে, হ্যান্ডিক্যাপের বাচ্চাটা। তখন আইলাম, আয়া সেরা পুলিশে ইয়ে করলাম, চাইল্ড লাইনেরা জানাইলাম। তো এখন চাইল্ড লাইন বা পুলিশ আইতে লেট হইতেছে, দিকে আমরা চিন্তাভাবনা করতেছি বাচ্চাটার এখন হসপিটালে আপাতত শিফট করুম, কারণ এইখানে বাচ্চাটার মাছি এবং পোকা ধরতেছে আর কি। জীবিত বাচ্চা ছিল? হ্যাঁ, জীবিত বাচ্চা। কোন জায়গায় ঘটনাটা? টেপানিয়া রাস্তার মাথা যাত্রী সেটে। এখন পাওয়া গেছে যে কে বা কারা থেকে গেছে? না, এমন কিছু এখনো কোনো সন্ধান পাওয়া গেছে না। কি বাচ্চা এরকম? হ্যান্ডিক্যাপ বাচ্চাটা, কিন্তু ছেলে বাচ্চা না। এখন কি আপনারা উদ্ধার করে টেপানি হাসপাতালে নিয়ে যেতে? এখন আমরা হাসপাতালে নিয়ে যেতেছি। Bureau Report, Voice 18.